প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ব বলেন বাংলাদেশ আওয়ামী ওলা মালিক। তথ্য ভিডিও চিত্রে শেখ আলী আব্বাস। দক্ষিণ কেরানীগঞ্জের উপজেলা আওয়ামী ওলা মালিকের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সুলেমান, সভাপতিত্ব করেন কাজী ফিরোজ, বাংলাদেশ আওয়ামী ওলা মালিক কেরানীগঞ্জ উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলা মালিকের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদ মাওলানা মুক্তি আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন আওয়ামী ওলা মালিকের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ববৃন্দ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ব। প্রধানমন্ত্রীর হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ। আমাদের সবার গর্ব, বাংলাদেশ আওয়ামী ওলা মালিকের সেন্ট্রাল প্রেসিডেন্ট হাফেজ মাওলানা সুলাইমান। আমি আমার বক্তব্য শুরু থেকে শুরু করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চা নেতা সহ যারা এই জন্মভূমির থেকে ভূমিকে ঘাতকের ভূমিকের আঘাত নির্মমভাবে শহীদ হয়েছে। 21 আগস্ট আয়দুর রহমান সহ তারা নির্মমভাবে শহীদ হয়েছেন এবং বাংলার জমি থেকে আওয়ামী লীগ নেতা বৃন্দ যারা শহীদ হয়েছে সকলেই সকলকে শ্রদ্ধা করে আজকে আমি আচরণ করি। আমি আমার বক্তব্য শুরু করছি। যতকাল রবি পদ্মা মেহের যমুনা বহমান ততকাল রবি তিনি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আপনারা জানেন সেই শেখ মুজিবের জন্ম না হলে আজ আমরা বাংলাদেশ পেতে পারি। সেই শেখ মুজিব ছোট সময় তার নাম ছিল ফুকার। সেই ফুকার জন্ম না হলে হয়তো আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্বকে বাংলাদেশ পেতাম না। এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মহাকাব্যে মহানায়ক যিনি যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, যার কারণে আজ আমরা স্বাধীন। সেই স্বাধীনতার স্থপতি স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু সে এক প্রজাপতি হওয়ার কথা করে আজকে আমরা প্রদর্শন করি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আজ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় বড় অগ্রগতি আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় ক্ষমতায়।